হ্যালো ওয়েলকাম টু এপি নলেজ সেন্টার আজি হোক দুই ফেব্রুয়ারি দুই হাজার তেইশ আজর কিছু ইম্পর্ট্যাট করে এফেয়ার্স এবং সে রেটেড কিছু ইনফরমেস বিষয় আমি ডিসকসন করা প্রতিদিনের ইম্পর্ট্যাঁ কেঁট এফেয়ার বিষয়ে জাঁয়া পাই আমার চ্যানেলটিকে সবসক্রাইব করু দেখা আজের ফ্লাস টেস্ট কোশ্চেন ইউরোপিয়ান স্পেস এজেন্সি ইজ গোয়িং টু লঞ্চ হইচ মিসন টু টাডি দ মুস অফ জুপিটর জুপিটর উপগ্রহগুড়ি স্টি করা ইউরোপিয়ান স্পেস এজেন্সি দ্বারা কেউ মিশনটি কু লঞ্চ করা যাচ্ছি এর আনসর আপনার মানে কমেন্ট বকসরে লেখানু ভিডিও এন্ড্রে আসর কী দেখ আজের প্রথম কোশ্চেন ওগজে ইউনিভার্সিটি हेज लंचड द प्रोजेक्ट एसपिरेस फर गर्ल्स इन व्इ स्टेट वक्जजेन यूनिभर्सीटी द्वारा के राज्य में एस्पिरेसन फर गर्ल्स नामक प्रोजेक्ट टी लंच कर यार आंसर होपशन ए तेलेाना तो वकजेन यूनि योक्जेन यूनिभर्सीटी द्वारा तेलेाना एसपिरेसन फर गर्ल्स नामक प्रोजेक्ट टी लंच करा सेठरे तेलंगाना मॉडल स्कूल एवं जूनियर कॉलेज रे पढुतिबा विभिन्न एमबीसीएस गर्ल्स माने जो माने क्लास नाइन रु पर्यंत पढुचंती तांकू सिलेक्ट ट्रेन द ट्रेनर नामक तांकू पार्टिसिपेट पर सुजोग जाउची जा यार परवर्ती क्वेश्चन व्हिच ऑफ द फॉलोइंग हैज अनाउंस्ड इट्स प्लान টু বিলড ইন্ডিয়া ফার্স্ট গ্রিন এনর্জি বেস্ট সোলার প্যানেল ম্যানুফ্যাকচরিং প্লাট ইন উত্তরাখন্ড এমান মধ্যে কেউটি উত্তরাখণ্ডে এর এক সোলার প্যানেল ম্যানুফ্যাকচরিং প্লাটক স্থাপন করা ঘোষণা করছি যা ইন্ডিয়ার প্রথম গ্রীন এনার্জি বেসড সোলার প্যানেল ম্যানুফ্যাকচরিং প্লন্ট হব এর আনসর হচ্ছে অপশন তো লুমিনস পাওয়ার টেকনোলোজি দ্বারা রিসেটলি ঘোষণা করাছি যে উত্তরাখণ্ডে

প্রথম ইন্ডিয়া স্টা ডেভেলপর কনফরেস রিসেটলি কেউ স্থানের আয়োজিত হয়েছিল এর আনসর হচ্ছে অপশন সি নিউ দিল্লি প্রথম ইন্ডিয়া স্টক ডেভলপর কনফরেস আয়োজিত হয়েছিল ইন্ডিয়া টাক কিভাবে গ্লোবালি আডপ্ট করা ইন্ডিয়ান ডিজিজ প্রোজেক্টু কিভাবে গ্লোবাল মেডি মিডপার সে বিষয়ে ফোকস করি কি কনফরে আযজন করা তো ইন্ডিয়া স্টক এটি গোটে টর্ম তো ইন্ডিয়া টাক হচ্ছে গোটিয়ে এম্বি সিএস প্রোজেক্ট যা দ্বারা গোটি এভিফাইড সফটওয়্যার প্লাটফর্ম গঠন করা যা দ্বারা ইন্ডিয়ার অধিকাংশ পপুলেশন জনসংখ্যা ডিজিটাল এজরে মিসি পে তো এই ইন্ডিয়া স্টক ডেভেলপর কনফরে ইন্ডিয়া স্টক ডেভলপর কনফরেস নিউ দিল্লি আয়োজিত হয়েছিল দেখবী কোশ্চেন্টেট ট্যাব্লু

স্টেটর ওয়াইল্ড লাইফ এবং সাইট সাইটগুড়ি সকেশ করে এবং এর থিম রাখা যাই মানস খন্ড উত্তরাখণ্ড ফার্স্ট প্রাইজ জিত জিতিছি এবং এ পছকু মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশ দ্বিতীয় এবং তৃতীয় রে রয়েছেন তো মহারাষ্ট্রর থিম রয়েছে সাড়ে তিন শক্তিপীঠে এবং নারী শক্তি সেভাবে উত্তরপ্রদেশ থিম রয়েছে অযোধ্যা দ্বীপোৎসব তো সেভেন্টি ফোর্থ রিপব্লিক ডে প্যারেড্রে যে টপ আওয়ার্ড ফার্স্ট প্রাইজ জিতি সে বেস্ট মার্চিং ক্টিজেঁট এবং থ্রি সার্ভিস সেই পঞ্জাব রেজিমেন্ট সেটা কনটিজেট সেইভাবে বেস্ট মার্চিং ক্টিজেঁট এবং সিএপিএফ অ্যান্ড অদর অকজিলারি ফোর্সে রয়েছে সিআরপিএফ মার্চিং ক্টিজেট তিনোটি বেস্ট ডব্লু সেকেন্ডের মহারাষ্ট্র এবং তৃতীয়

অন্যান্য অগজুলারি ফোর্স রয়েছে সিআরপিএফ মার্চিং কনটিজেঁট এবং তিনোটি বেস্ট ট্যাবল্যু স্টেট এবং ইউনাইটেড রয়েছে প্রথমে গুজরাট সেকেন্ডের উত্তরপ্রদেশ এবং তৃতীয়ে মহারাষ্ট্র এবং মিনিষ্ট্রি তথা ডিপার্টমেন্ট মধ্যে বেস্ট ট্যাব্লু হয়েছিল সিএপিএফ মিনিট্রি অফ হোম এফেয়ারসর দেখবর্তী কোশ্চেন মিনিষ্ট্রি অফ কলচার হেজ প্লান টু हेंड ओवर हाउ मेनी मोनोमेंट्स अंडर द कंट्रोल ऑफ आर्कियोलॉजिकल सर्वे ऑफ इंडिया टू प्राइवेट सेक्टर अंडर द मनुमेट मित्र स्कीम मिनिस्ट्री ऑफ कल्चर मनुमेट मित्र स्कीम अंडर ए आर्कियोलॉजिकल सर्वे ऑफ इंडिया अधीन केतोटी मनुमेट को प्राइवेट सेक्टर को हस्तांतर करने आंसर होची ऑप्शन डी ऑन सो मिनिस्ट्री ऑफ कल्चर হাজাৰ ৰ অধিক মনুমেণ্টু যোগগুড়িক আৰ্কিঅলজিকা চৰ্ভে অফ ইণ্ডিয়াৰ কণ্ট্ৰোল প্ৰাইভেট চক্টৰ কু মনুমেণ্ট মিত্ৰ স্কিম অৰ্ডাৰ হস্তন্তৰ কৰাপোৰেট যি মানে এতিয়া নিজ হাতকে তাৰ কৰ্পৰেট সোচিয় ৰেছপনচিবিটি অণ্ডৰে এই মনুমেণ্টৰ ৰক্ষণাবেক্ষণ কৰ অ এই প্ৰাইভেট চেক্টৰ যি মানে ইয়াৰ পাইন দায়িত্ব নেবে সে উন্নতি করবে দেখবে এর পরবর্তী কোশ্চেন কোল ইন্ডিয়া লিমিটেড ইজ লঞ্চ হুইজ প্রোজেক্ট ইন ব্রোড ওয়ে অন কোস্ট ইফেক্টিভ এন্ড হাই ক্য়াটি স্যান্ড প্রোডকশন কোল ইন্ডিয়া লিমিটেড কোস ইফেক্টিভ এবং হাই ক্য়াটি স্যান্ড প্রডকশন কেউ প্রোজেক্টটি অধিক

वहार करने कोल इंडिया लिमिटेड निर्णय नहीं अर्थात मेनुफैक्चर्ड सैंड रर्थ हो जिते कईला को, खी रु जो गुड़िक कईला को, सेपरेट करू रही जाए अंशविशेष जहाँ को कर्बर्डन बा যোগগুড়া ৰক ৰক যোগগুড়া পথৰ ৰৈ তাক গুণ্ড কৰি বা তিয় কৰিব বা প্ৰস্তুত কৰা যাওঁ তুমি ইকুৱা এম চেণ্ড বা মানুফেকচৰড সুচি নদী বা এইভাৱ স্থান সেণ্ড কোনো ন আনি সঠাই এই সেণ্ড কোনো মানুফেকচৰ কৰি ব্যৱহাৰ কৰিব ক'ল ইণ্ডিয়া লিমিটেড এই এমছ এণ্ড প্ৰজেক্ট কু বহু পৰিমাণে ইমপ্লিমেণ্ট কৰিবক ডিচন নেকি ত ক'ল ইণ্ডিয়া লিমিটেড বিষয়ে দেখি দেউণ্ডেচন হৈছিল নাইণ্টিন চেভেণ্টি ফাইভে ইয়াৰ হেড কার্টাৰ অঁ ৱেষ্টবেংলৰ কোলকাত ঠাই এৰ চেয়াৰপৰ্চন তথা মেনেজিং ডিৰেক্টৰ হ'ব প্ৰমোদ অগ্ৰৱা देखिए यार परवर्त क्वेश्चन यूनियन मिनिस्टर सर्वानंद सोनोवाल रिसेंटली इनोग्रेटेड हुईज पोर्टाल यूनियन मिनिस्टर सर्वानंद सोनोवाल रिसेंटली क्यों पोर्टाल टी लॉन्च करती यार आन्सर अच्छे ऑप्शन सी नेशनल लॉजिस्टिक्स पोर्टाल मेरीन तो यूनियन मिनिस्टर फॉर पोर्ट वाटरवेज तथा आयुष मिनिस्टर सर्वानंद सोनोवाल न्यासनाल लजिस्टिक्स पोर्टाल मेरीन उद्घाटन कर তো এই প্ল্যাটফর্ম দ্বারা ম্যারে ট্রান্সপোর্ট ক্ষেত্রে যে সব স্টেক হোল্ডর সমস্ত অসমে এতে কনেক্ট পে এবং এবং লজিষ্টিকস অধিক এফিসিয় এবং ট্রান্সপারেট হয়ে পাব দেখা এর পরবর্তী কোশ্চেন মোগল গার্ডেন অফ রাষ্ট্রপতি ভবন হ্যাজ বিন রিনেমড এজ রাষ্ট্রপতি ভবন ঠিক মুগল গার্ডেন র নাম পরিবর্তন করি ক্ষেছি এর আনসার হচ্ছে অপশন বি অমৃত উদ্যান সো রাষ্ট্রপতি ভবন যে মুগল গার্ডেন রয়েছে যে টি রয়েছে যার নাম পূর্বে রয়েছে মুগল গার্ডেন তার নাম পরিবর্তন করি বর্তমানে রখি অমৃত উদ্যান তো প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু রিসেটলি উদ্যান 2023 উদ্যান উৎসব 2023 ৰ উদ্বোধন রদঘাটন তো প্ৰতি প্রতীব उद्यान उत्सव अंडर राष्ट्रपति भवन टी पब्लिक मानी किसी दिन ओपन रही था समय पब्लिक मैंने गार्डेन को बुली जाए देखी था देखा परवर्ती क्वेश्चन व्हाट इज नेम ऑफ इंडिया फर्स्ट मिशन टू स्टडी द सन सूर्य स्टडी इंडिया द्वारा लॉन्च कर प्रथम मिशन टीर नाम कौन अटे यार आंसर होपशन ए आदित्य एल वो সো ইন্ডিয়া দ্বারা সূর্যর স্টডিপে আদিত্য এল ওয়ান মিশনটি কু ল করা তো ইন্ডিয়া স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো এই মিশনটি কু এই বর্ষ জুন্ায় সুদ্ধা লঞ্চ করা লক্ষ্য রাখি তো রিসেঞ্টলি আদিত্য এল ওয়ান রাইমারি পে লোড প্রাইমেরি যেটা ইকুপমেন্ট রয়েছে ভিজিবল লাইন এমিসন করোনাগ্রাফ এখন ইন্ডিয়ান ইনস্টিচ্যুট অফ আস্ট্রোফিজিক্স দ্বারা ইসরো কু করা করাছি তো এই ইকিপমেন্টটি আদিত্য এল ওয়ান এই মিশন রুখ্য পে লোড অটে তো এই আদিত্য এল ওয়ান মিশন কু ল করু ইসরো তো বিষয়ে টিকি ইন্ডিয়ান স্পেস অর্গানাইজেসন ফাউন্ডেসন হয়েছিল নাইনটিন সিক্সটি নাইন অগস্ট এর চেয়ারপর্সন হচ্ছেন এস সোমনাথ देखर्त क्वेश्चन ह्विच टीम वन द ट्वेंटी ट्वेंटी थ्री आईसीसी 19 क्रिकेट वर्ल्ड कप? क्यों टीम रो तेईस रईसीसी अंडर 19 क्रिकेट वर्ल्ड कप टी जीति जाइए आंसर अच्छे ऑप्शन ए इंडिया तो इंडिया दुई हजार तेईस रईसीसी अंडर 19 क्रिकेट वर्ल्ड कप टी জিতি যাই তো ফাইনালে ইংল্যান্ডকে পরাস্ত করিকি ইন্ডিয়া এই ওয়ার্ল্ড কপ জিতি যাই তো দুই হাজার তেইশ রাইসি সি ওমেন অন্ডর নাইনটিন ক্রিকেট প্রথম এডিশন লা এবং এ সাউ আফ্রিকার খেলা যাই এর পরবর্তী সংস্করণ দুই হাজার পচিশ্র সংস্করণ মালেশিয়া এবং ভাবে আয়োজন করছেন এবং দুই হাজার এই ইভেন্টটি বাংলাদেশ এবং নেপাল মৃত ভাবে আয়োজন করবে देखा यार परवर्त क्वेश्चन हू वन द वोमेन्स एंड मेन्स सिंगल्स टाइटल रेस्पेक्टली एट द ट्वेंटी ट्वेंटी थ्री अस्ट्रेलियान ओपन टेनिस्ट टूर्णमेंट दुईार तेईस अस्ट्रेलियान ओपन टेनिस्ट टूर्णमेंटर किए वोमेन् मेन्स सिंगल्स कैटेगरी जीति यार आन्सर होपशन ए अरीना सावा नोवाक जोकोभिक সো রিসেটলি দুই হাজার তেইশ রিয়ান ওপন টেনেস তো এর উইনর মানক বিষয়ে টিকিট দেখিদা তো ওমেন সিঙ্গলস জিতি বেলারুসর অরিনা সবলেঙ্কা মেন্স সিঙ্গলস জিতি সার্বি রোভ জোকোভিক ওমেনস ডবলস জিতি চেজ রিপবিক চেজ রিপবিক্র এবং ক্যাটরি না সেভাবে মেন্স ডবলস্র জিতি অষ্ট্রে রিঙ্কি হিজিকটা এবং জেসন কুবলার এবং মিস ডবল্রে জিতি ব্রাজিলর লুইজা ষেফানি এবং রাফেল মতোস দেখবর্তী কোশ্চন হুইচ অফ দি ফলোই ওইল বি বিলিয়ন ইউএস ডলার ইন চার্ট জিপিটি মেকর অপন কেউ কোম্পানি চার্ট জিপিটি তেয়ারি করে অপন এআই কোম্পানি দশ বিলিয়ন ইউএস ডলার ইনভেস্টমেন্ট করা যাচ্ছি এর আনসার হচ্ছে অপশন সি মাইক্রোসফট তো মাইক্রোসফট কোম্পানি চার্ট জিপি চার্ট জিপিটি নামক সফটওয়েয়ারু ডেভলপ করে ওপন এআই দশ বিলি ইউএস ইনভেস্টমেন্ট করা যাচ্ছেন তো মাইক্রোসফটর এ তৃতীয় ফেজ্র ইনভেস্টমেন্ট হব এ পূর্ণ দুই হাজার উনিশ ওপন এআই কু সহ পার্টনরশিপ করে ইনভেস্ট করছেন এবং ওপন এআই মধ্য মাইক্রোসফটর ক্লাউড সভিসস এজোর সহ কাজ করছে তো এই ওপন এআই হচ্ছে सॉफ्टवेयर मेकर तो GPT चार्ट जिपिटी चार्ट जेनेटिव प्रि ट्रेन ट्रांसफर्मर यह गोटे बोर्ड जहाँ को ओपन ए आई द्वारा लंच कर तो आर्टिफिशियल इंटेलिजेंस व्यवहार करी एही चार्ट जिपिटी ह्यूमन भड़ी रेस्पन्सए दे देखिए यार परवर्ती क्वेश्चन पीट्रो पेभेल बीन इलेक्टेड इज द प्रेसिडेट अफ हुईज कंट्री পিট্র প্যাভেল রিসেন্টলি কেউ দেশর প্রেসিডেট ভাবে নির্বাচিত হয়েছেন এর আনসর আছে অপশন সি চেজ রিপব্লিক তো চেজ রিপবিক নূতন প্রেসিডেন্ট ভাবে নির্বাচিত হয়েছেন পিটর প্যাভেল তো পিটর প্যাভেল পূর্ণ দুর্ পর্যন্ত নাটো মিলিটারি কমিটির চেয়ারপর্সন আকারে কাজ করছেন এবং দু হাজার বারু দু পনেরো পর্যন্ত চেজ আর্মড ফোর্সেসর জেনে চিফ অফ দি জে টাফ আকারে কাজ করছেন তো চেজ রিপব্লিক বিষয় দেখি দেব তো চেজ রিপব্লিক বা চেজিয়া এর ক্যাপিটাল হচ্ছে প্রাগ এর করেন্সি হচ্ছে চেজ কেউ না এর বর্তমান প্রেসিডেট হচ্ছে মাইলস জোমান এবং প্রাইম মিনি পিটর ফেলা তো পিটর পেবেল ন মার্চ রু নূতন প্রেসিডেট পদবী নূতন প্রেসিডেন্ট পদবী গ্রহণ করবে দেখবা এর পরবর্তী কোশ্চেন নব দাস হিসেন্ট পাসড ওয়াচ হুইচ মিনিটর অফ দ ওষা স্টেট গভর্নমেন্ট নব দাস যাঙ্কর রিসেঞ্চলি দেহান্ত হয়েছে সে ওডা স্টেট গভর্নমেন্টর কেউ মন্ত্রী ঠিক এর আনসার হচ্ছে অপশন ডি মিনিষ্টার অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সো কি নবকিশোর দাস ର ରିସେଣ୍ଟଲି ଦେହାନ୍ତ ହୋଇଛି ତ ସେ ଦୁଇହଜାର ନଅରୁ ତାଙ୍କର ମୃତ୍ୟୁ ହେବା ପର୍ଯ୍ୟନ୍ତ ଝାରସୁଗୁଡ଼ାକୁ ରିପ୍ରେଜେଣ୍ଟ କରିକି ଓଡ଼ିଶା ଲେଜିସ୍ଲେଟିଭ୍ ଆସେମ୍ବଲିର ଜଣେ ମେମ୍ବର ଥିଲେ ଏବଂ ତାଙ୍କ ମୃତ୍ୟୁ ବେଳକୁ ସେ ଷ୍ଟେଟ୍ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟର ହେଲ୍ଥ ଆଣ୍ଡ ଫ୍ୟାମିଲି ୱେଲଫେୟାର ମିନିଷ୍ଟର ଥିଲେ ତାଙ୍କୁ ଏକ ପୋଲିସ ଅଫିସର ଦ୍ୱାରା ଗୁଳି କରାଯାଇଥିଲା ଏବଂ ଏହାର ଟ୍ରିଟମେଣ୍ଟ ସମୟରେ ତାଙ୍କର ଦେହାନ୍ତ ହୋଇଥିଲା সো আজ ফ্লাস টেস্ট কোশ্চিন আনসর হচ্ছে অপশন বি জুস মিশন সো আজ ভিডিওটি যদি আপনার ভাল লাগি তাহলে এক লাইক এবং সেয়ার করতো প্রতদিনের এভাবে ইম্পর্ট্যাট করে এফেয়ার্স বিষয়ে জাঁয়া পাই আমার চ্যানেলটি সবসক্রাইব করুন আজের করে এফেয়ার পি ডিএফ আপনার গুগল ড্রাইভ এবং টেলেগ্রামু ডাউনলোড করে পেয়ে এর লিঙ্ক ডিসক্রিপশন বকসরে দিয়ে যাই থ্যাঙ্ক ফর ওয়াচিং